না, আজ এটা কোনো স্পেসিফিক কোনো ট্রেলার বা সিনেমা বা ওয়েব সিরিজের রিভিউ নয়। আজ এই ভিডিওটা করছি খুব দরকারি কিছু কথা আমার মনে হয় বলা দরকার। যারা সিনেমা প্রেমী, যারা বিগ স্ক্রিনে গল্প দেখতে ভালোবাসো বা ভালোবাসেন, তাদের জন্য জওয়ান চলছে হু হু করে। জওয়ান দেখেছি, সেটা রিভিউ আমি করব না, প্রত্যয় করবে। কিন্তু আজকে যেটা বলার হচ্ছে, কালকে জওয়ানের টিকিট চেক করার সময় তখন আরেকটাও সিনেমার টিকিট খুঁজেছিলাম আমরা, আমি আর প্রত্যয় স্পেশালি, সেটা হচ্ছে কালকক্ষ, যেটা এই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ডে সেরা বাংলা সিনেমা পেয়েছে কালকক্ষ। এখন আমি কালকে গিয়ে দেখলাম, নন্দনে চলছে 6:15। জওয়ান দেখুন, লার্জ স্ক্রিন, লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার্স, লার্জার দ্যান লজিক গল্প, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ গ্রেট। কিন্তু শাহরুখ খান হিমসেলফ ইজ গ্রেট নয়। এই ভিডিওতে কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে সিনেমাগুলো ভালো, যেগুলো খুব, যেগুলো 100, 200, 300, 400 কোটি টাকা লাগে না বানাতে, যেগুলো শুধু ভাবনা লাগে, সেই ভাবনাটুকুকে স্বীকৃতি দেওয়াটা আমার মনে হয় আমাদের সবার খুব দরকার। নন্দনে 6:15 চলছে কালকক্ষ। আমি সামনের সপ্তাহে একদিন যাওয়ার প্ল্যান করছি, দেখা যাক। দেখে তো অবভিয়াসলি সেটা নিয়ে গল্প নিয়ে কথা বলবো। এইটুকুই বলার ছিল মেনলি আপনাদের, খুব বেশি বলার নেই। কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল সিনেমার জায়গায়, কিন্তু কখনো কখনো ভালো সিনেমা দেখাটা দরকার। না হলে ভালো সিনেমাগুলো টাকা না কামালে আমাদের মতন যারা আছে, যারা একটু রিয়েলিস্টিক, একটু বাস্তববাদী সিনেমা বানাতে চাই, তারা তাদের পক্ষে প্রোডিউসার পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। কারণ আপনারা যদি না দেখেন, টাকাটা আসবে কোত্থেকে? শুধু অ্যাওয়ার্ডে তো টাকা আসে না, এটা খুব সত্যি কথা। অডিয়েন্সের ভালোবাসা লাগে একটা সিনেমার, এবং অনেক গল্প আমরা দেখেছি আগে, তুম্বাদের মতন সিনেমা, ওয়ার্ল্ড ক্লাস লেভেল সিনেমা, কিন্তু সেটি ইন্ডিয়াতে একদমই ফ্লপ করে। রিকোয়েস্ট তো আপনারা দেখুন কালকক্ষ, জওয়ান দেখুন। আমাদের জওয়ানের আসছে রিভিউ, প্রত্যয় তো সেটা শুনুন, তাতে জানান আপনাদের কেমন লাগলো। আজকের মতন এতটাই, আমি অভিদীপ, সিনেলিটারিজ তরফ থেকে। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। টাটা।